সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে চলে আসছি রাজশাহী জেলা বানেশ্বর হাটে। আজকে জানাবো বর্তমান পাটের বাজার দর সম্পর্কে আপনাদের। আজকে তারিখ 18 মার্চ 2023। কত বেশলেন ভাই? 2400 টাকা মনে। তো যে পাটটা নিয়ে যাচ্ছে এটা 2400 টাকা মূল করে আজকে বেচা কিনা হয়েছে। তো চল পাটটা একটু কোয়ালিটিটা দেখাই দিই। এই যে পাটটা দেখছেন, এই যে চিলিপ করছে, এটা 2400 করে বেচা কিনা হয়েছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ভালো আছেন? তো দর্শক, এই যে এগুলা দেখছেন ব্যাপারী ভাইরা, পাট কিনা বেচা করছে আজকে। সবাই ভালো আছেন? অরিজিনাল হলো, বানিশারের হলো। আজকে কেমন দাম ভাই? আজকে দামটা একটু বেশি, একটু বাড়ছে না? তো যা হোক আলহামদুলিল্লাহ, একটু বাড়লে আসলে কৃষকের জন্য ভালো, আপনাদের জন্য ভালো, কারণ যারা আসলে ব্যাপারী অনেক কৃষকও আছে। কেমন দাম সর্বোচ্চ বাজার আজকে? 2450 পর্যন্ত রাখছে। কি ভাই পাট নিয়ে আসছেন? ধরে আছেন ওইটা? কি দাম হয়েছে আজকে? দাম হয় না হলো তাই কত বলছে ব্যাপারীটা? মানে মন করা 2410 করে বলেছে, কত আনে দিতে চাইছি? চাচ্ছেন তো দর্শক, 2410 টাকা পর্যন্ত দাম হয়েছে। আর ভাই 2600 চাইছে, হয়তো আর কিছু হলেই সেল হবে। বিক্রি করলেন কত বেচলেন? 2500 না বেশি? 2540 এমন করা। তো দর্শক, যে পাটটা বিক্রি হলো 2540 এমন করা। তো পাটের কালার কোয়ালিটিটা অনেক ভালো মানের আছে, দেখেন তাহলে বুঝতে পারবেন। তো আজকে পাটের বাজারটা দর্শক, এই যে এই পাশে। সালাম আলাইকুম ভাই, পাটটা আসছেন নাকি? কেমন দাম হচ্ছে আজকে? 2400 টাকা দাম হচ্ছে পাটটা, না? কত হলে দিতে চাইছিলেন? 2500। তো দর্শক, এই পাটটা 2500 হলে ভাই সেল দিতে চাইছিল। 2400 টাকা মূল করা দাম হয়েছে, এমনও সেল দেয় নাই, হয়তো কিছু হলে দিয়ে দিবে। তো আজকে উপর বাজার, যে পাটটা দেখলেন 2540 টাকা পর্যন্ত দাম হয়েছে, 2500 টাকা পর্যন্ত বাজার চলছে। আর নিম্ন বাজার যেগুলো কালার কম, সেগুলো হচ্ছে 2300 থেকে 2400 পর্যন্ত, 50 সব ধরনের। তো এই ছিল পাটের খবর। তো অনেকে আমাকে বলছিলেন অসুস্থ কারণে আমি আসতে পারছিলাম না দুদিন আগে, তো বলছেন এই হাটের কোথা থেকে পাট আসে? আসলে ভাই পাট কোথা থেকে আসে, কৃষকের ঘরে এখন অনেক পাট আছে, বিক্রি করছে, তবে অনেক চাই আগের চাইতে আমদানি কমে গেছে, অনেকটাই কমে গেছে।